শাহরুখ পুত্র আরিয়ান খান বলিউডে আত্মপ্রকাশ করতে নিজেকে প্রস্তুত করেছেন, তবে ক্যামেরার সামনে নয়। শাহরুখ অনুরাগীরা অনেকেই ভেবেছিলেন হয়তো বাবার মতো বলিউডে অভিনয় করবেন আরিয়ান খান। শাহরুখ সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তার ছেলের অভিনয়ে মন নেই, অভিনয়ে আসবে না আরিয়ান খান। তবে অভিনয়ে মন না থাকলেও চলচ্চিত্র নির্মাণের দিকে ঝোঁক রয়েছে তার। আরিয়ান খান 2020 সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এবার তিনি তার শিক্ষাকে কাজে লাগাতে প্রস্তুত। বলিউড বাদশাহ পুত্র আরিয়ান খান ওটিটি প্ল্যাটফর্ম এর জন্য ফিচার ফিল্মের একটি চিত্রনাট্য লিখবেন। আরিয়ানের লেখা চিত্রনাট্যে সেই ওয়েব ফিল্মটি প্রযোজনা করবেন এসআরকে রেড চিলিস এন্টারটেনমেন্ট। সংবাদ মাধ্যম থেকে জানা যায় সবকিছু ঠিক থাকলে আরিয়ানের ওটিটি সিরিজ এই বছরেই মুক্তি পেতে পারে। ওয়েব সিরিজটি একজন ডাই হার্ড ফ্যানের গল্প বর্ণনা করবে এবং আরিয়ান তার সহলেখক হিসাবে বিলাল সিদ্দিকীর সঙ্গে এই প্রকল্পগুলোতে কাজ করছেন। তবে কে বা কারা এটাতে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। শাহরুখ কন্যা সোহানা খান বলিউডে ডেবিউ করছেন। বলিউডের সুনামধন্য পরিচালক জয়া আক্তারের কমিক বই অর্চি অবলম্বনে সিনেমা তৈরি করছেন, আর তাতেই দেখা মিলবে শাহরুখ কন্যা সোহানার। আর এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এদিকে শাহরুখ খান মুম্বাইতে অ্যাটলির পরবর্তী সিনেমার শুটিংয়ে ফিরেছেন। তারপরে তিনি দীপিকা পাডুকোনের সঙ্গে পাঠানের অ্যাকশন প্যাকড সিরিয়ালের জন্য স্পেনে যাবেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ। Thank you.